আশা করি খুব ভালো আছেন। আপনাদের আজকে আমার মঙ্গল কামনার জন্য আবার এলাম ফিরে, যাতে আমার মনের ভালোবাসাটুকু আপনাদের মাঝে দিতে পারি। আপনার নিলেই আমি খুশি হব। আমি দেওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি, ঠিক আপনাদের মনের কাছাকাছি। সেটা হচ্ছে যাদের ভিতরে আলসেমি আছে, আলস্য, জড়তা, শরীর ম্যাজম্যাজ করছে, শরীরটা পাওয়ারফুল হওয়ার জন্যে, স্পিরিটিটি বাড়ার জন্যে এবং যৌবনের জীবনী শক্তি ধরে রাখার জন্যে চিতাবাগের মতো স্ট্রং হওয়া লাগবে, যাতে ফোর্সটা আমি একটা কিছু ধরতে পারি, ক্যাচিং করতে পারি। এইরকম ভাব থাকালে মনে হতো স্পিরিট বেড়ে যাবে, আলস্য থাকবে না, জড়তা থাকবে না এবং মেরুদণ্ডের স্নায়বিক শক্তিগুলো এত বৃদ্ধি পাবে, রক্ত চলাচলে এত বৃদ্ধি পাবে যে শরীর সবসময় তেজি বলবান। কোনো কিছুতে আমি হারব না, আমি যুদ্ধ জয় করবই। এই ফোর্স, এই অ্যাক্টিভিটি থাকবেই মনের ভিতরে যদি আসনটা করা যায়। খুব বেশি বয়সের লোক করতে পারে না, অল্প বয়স থেকে শুরু করতে, 13-14 বছর বয়স থেকে শুরু করা যায় এবং যৌবনের প্রারম্ভ থেকে শুরু করা যায়। কিছুই না, আমি বেডের উপর দেখাচ্ছি, যাতে আপনার বিছানার উপরেও করতে পারেন, সুবিধা হবে। কিভাবে করতে হয়, এবার আসনটির নাম বলছি, অর্ধ চক্রাসন। চক্র মানে গোলাকার, আর এটা চক্রে মাঝামাঝি। এটা করে দেখাচ্ছি। প্রথমে পা দুটো সামনে ছড়িয়ে এভাবে শুলাম, পিছনে হাতটা এইভাবে যাবে, হাতটা এইভাবে যাবে, কাঁধের এই পাশে এইভাবে পড়বে। খেয়াল করেন, এইভাবে গিয়ে হাতে ভর দিয়ে তুলতে হবে, এই আস্তে আস্তে। তিরিশ সেকেন্ড মতো করলাম এইভাবে, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করা যায়। ক্লান্ত বোধ হলে সব আসন টান হয়ে শুয়ে পড়লাম, চোখটা বন্ধ করে রিল্যাক্স। ঠিক আছে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।